স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমান সরকারের বহুমুখী স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা। আমি এবিএন পেশেন্ট, আমার হিপ জয়েন্টে সমস্যা। তো এই সমস্যা হওয়ার পর আমি খুব কনফিউজড হয়ে গেছি যে কি করা যায়। তারপর অনেক ডাক্তার দেখাইছি, প্রায় 7-8টা বড় বড় ডাক্তার দেখানো হয়েছে অর্থোপেডিক্স। তো ওরা সাজেশন দিছে যে আমার এটা নাকি অপারেশন করতে হবে, রিপ্লেস করতে হবে সফুল্লা প্রধান স্যারের। তো এই অপারেশন ছাড়াও নাকি সুস্থ হওয়া যায়। তো তারপর আর দেরি করিনি, এখানে চলে আসলাম। আজকে 10 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেকটাই বেটার, প্রায় 70% আমি এখন সুস্থ করছি। তো আমার প্রায় 4 বছর ধরে সমস্যা, 4 বছর অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারের কোনো কাজ হয় না, কোনো ধরা পড়ে না রোগ। ডক্টর সবকে বললা তো উনি ওষুধ দিছে, পাই থেরাপি দিছে 15 দিনে। তো আমি আজকে আসছি, 6 দিনে হচ্ছে থেরাপি দিছে, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেক সুস্থ আছি। এই ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন বর্তমান সরকার। মানুষের গড় আয়ু বৃদ্ধি, খাদ্যাভ্যাস, চলাফেরা বা বিভিন্ন কাজকর্ম, ইঞ্জুরি, আঘাত, বিভিন্ন কারণে শারীরিক বিভিন্ন অক্ষমতা তৈরি হচ্ছে। এই সকল রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন। এবং এই ফিজিওথেরাপি পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই যুদ্ধের পরই ভেবেছিলেন, যার ফলশ্রুতিতে উনি শহীদ সরওয়ার্দি যে এখন মেডিকেল কলেজ, সে হাসপাতালে ফিজিওথেরাপি এবং অর্থোপেডিক সার্জারির উন্নয়নে জাতীয় অর্থোপেডিক সার্জারি ইনস্টিটিউট এবং রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট, যেটা এখন আগে ছিল RIHD, এখন নিটোর নামে পরিচিত, এই প্রতিষ্ঠান উনি তৈরি করেন। এবং সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক গড়ার উনি সূতিকাগার তৈরি করেন, এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ফিজিওথেরাপি চিকিৎসকদের চিকিৎসা ডিগ্রি দিয়ে যাচ্ছে, এবং সারা দেশে ফিজিওথেরাপি চিকিৎসকরা এই সকল বাত, ব্যথা, প্যারালাইসিস, পঙ্গুত্ব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। উনি সকল ব্যবস্থা, সকল ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থায়, বিশেষত ফিজিওথেরাপি চিকিৎসকদের শিক্ষা ব্যবস্থা এবং সেবার যে প্রসার করে যাচ্ছেন, তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।